আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজ আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে আসছি ফেলে দেয়া কলার রেসিপি তো আবার কেউ হাসবেন না কলা যখন অনেক নরম হয়ে যায় তখন আমরা অনেক কি কলাটা খেতে চাই না ফেলে দেই তো এই কলাটা ফেলে না দিয়ে বিকেলের নাস্তা তৈরি করা যায় তো আমরা প্রথমে কলা নেই তারপরে ময়দা তারপরে চিনি গুঁড়ো দুধ আর সামান্য পরিমাণে লবণ এটা তো লাগবেই আসলে কলা মধ্যে অনেক ভিটামিন আছে অনেক ভালো কলা নরম কলা অনেক ভিটামিন থাকে তারপরে এগুলি আমরা একটা বাটিতে এক এক করে দুইটা কলা কি ম্যাশ করে নিব ছেলে তো রাখি তো আজ আমাদের এখানে অনেক সুন্দর বৃষ্টি হয়েছে আমার তো বৃষ্টি খুবই পছন্দ তো অনেক সুন্দর বৃষ্টি হয়েছে আর আমরা নতুন একটা টিভি কিনছি অনলাইনেও অর্ডার দিছি তো আজকে ওই টিভিটা আসছে ওইটাও আপনাদের সাথে শেয়ার করব তো কলাগুলি আমরা প্রথমে এক এক করে ম্যাশ করে নিব তারপর আমরা সামান্য পরিমাণে চিনি দিয়ে নিব চিনিটা যে যার যার মিষ্টি বা যে যতখানি মিষ্টি খান ওই পরিমাপ অনুযায়ী দিয়ে নেবেন আমরা অত দিই নেই কারণ আমাদের বাসা তো ডায়াবেটিসের আছে সেটা তো জানেনি তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিই তারপর আমরা এটাকে ম্যাশ করি দুইটা ম্যাশ করার পরে এটাতে একটু পানি পানি ছেড়ে দেয় সেজন্য পানি অ্যাড করা লাগে না আর এখন আমরা গুঁড়ো দুধ দিয়ে দিতেছি তো এটাকেও আমরা ম্যাশ করে নিব তারপর তারপর আবার মানে ময়দা দিব তো আস্তে আস্তে ময়দা যতটুকু লাগবে একটু 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 করে একটু করে দিয়ে নেবেন একবারে সব দিলে পরিমাপ বুঝতে পারবেন না কতখানি লাগবে কতখানি লাগবে সেজন্য অল্প অল্প করে দিয়ে নেবেন যতটুকু লাগবে ওই পরিমাপ অনুযায়ী এটাকে একটা ডো ডো তৈরি করবেন রুটি বানিয়ে আমরা যেমন ওরকম একটা ডো হবে রুটির ডোর মতন নরম একটা ই তারপরে এগুলো আমরা অনেক ভালোভাবে হাত দিয়ে চটকাইতে থাকি চটকায় চটকায় সুন্দর করে একটা ডু তৈরি করব তো যে এরকম করে ডু তৈরি করব আসলে এই কলা ফেলে দেওয়ার দরকার কী আছে যদি খাওয়া যায় তারপর আমরা এক এক করে রুটি বানাই নিব এখন রুটি বানানোর পরে এটাকে আমরা আবার কাটবো কেটে তারপরে আমরা তেলে ভাজব তো এখন আমরা এটাকে সুন্দর একটা রুটির আকৃতি দিব। আর রুটিটা অনেক বেশি মানে পাতলা হইতে পারবো না মিডিয়াম মোটা। আর এটা না এত সুন্দর একটা হয় যে বাচ্চারা কলা খেতে চায় না ওদেরকে এভাবে খাওয়ানো যায় ওদেরকে এভাবে খাওয়ালেও অ্যাটলিস্ট তো কলার ভিটামিনটা পাইব আর ধরেন এটা দেখতেও অনেকটা কী বলে দেখতে অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো তো ওরা ফ্রেঞ্চ ফ্রাই মনে করে খেয়ে নিবে বাচ্চারা তো এমনই হয় সব খাবার খেতে চায় না অনেক বানা করে এটা খাবে না ওটা খাবে না আমার মেয়ে তো এমনই করে তো রুটির মতো আমরা বানাই নেই তারপরে এভাবে রুটিটা অনেক বেশি পাতলা হতে পারবো না মিডিয়াম তারপরে এভাবে করে কেটে নেই আর যে যেইটা বেশি বড় লম্বা লম্বা করে কেটে নিই আর যেটা বেশি বড় সেটাকে আমরা আবার অর্ধেক করে নিই মানে দুই অং দুই টুকরো করে নিই তারপর প্রথমে কড়াইতে তেল দিই তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে আসে তখন আমরা এক এক করে প্রতিটা পিঠা দিয়ে দেই তো এই তো আমাদের পিঠা হইতেছে এই তো আমাদের পিঠার অনেকটা মানে কালার চলে আসতেছে যখন মানে ফাইনালি কালার আসে তখন দেখতে পুরাই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লাগে দেখলে মনেই হয় না এটা যে ফেলে দেয়া কলা দেখলে কিন্তু মনে হইতেছে ফ্রেঞ্চ ফ্রাই তো আমরা এগুলি আস্তে আস্তে ভেজে নিই ভেজে নিয়ে টিস্যুতে উঠাই নেই মানে এক্সট্রা অয়েল যেটা আসতে সেটা তো অবশ্যই টিস্যু শুষে নেয় সেজন্যে আর ওদিকে বাহিরে অনেক সুন্দর বৃষ্টি হইতেছে ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো কারণ বৃষ্টি আমি খুব পছন্দ করি তারপর আমরা এক এক করে সব বানাই নিই তো আমি আবার ফাইজলামি করতেছিলাম মাছের সাথে যে মাছ তুমি কি খাবে তো আমাদের টিভিও এর মধ্যে চলে আসে আর বাইরে খুব বৃষ্টি হইতেছে এর জন্য আমি জানলার সামনে দাঁড়িয়ে বৃষ্টির দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করছি আর বৃষ্টিতে তো অবশ্যই গান গাইতে অনেক ভালো লাগে আমারও একটা গান অনেক গাইতে ইচ্ছি করো বাট আমার গানের গলা তো ভালো না সেজন্য জন্য গাইনি কোন একদিন হয়তো গাবো খুবই ভালো লাগে বৃষ্টি বৃষ্টিতে এরকম ভিজতে তারপরে বৃষ্টিতে হাত ভিজাইতে আমার খুব ভালো লাগে আমি তো আগে অনেক বৃষ্টিতে ভিজতাম আর অনেক বকা শুনতাম মা অনেক রাগারাগি করতো দাদি অনেক রাগ রাগ হইতো কারণ বৃষ্টিতে নাকি বিদ্যুৎ চমকায় বেশি ঠাটা পড়ে তো ঠাটা পড়লে অনেক মানুষ মারা যায় এজন্য দাদি খুব বেশি রাগ হইতো চিল্লাইতো আর এদিকে উনি নতুন টিভি পেয়ে খুবই খুশি লাফা লাফি লাফা লাফি করতেই আসে তো ওর বাবা এখন এই টিভিটা ওপেন করবে এই তো আস্তে আস্তে এটা ওপেন করবে এটা অনেক বেশি ওজন ছিল ওজনের চাইতে বেশি বড় ছিল একা তো ওপেন করা সম্ভব না ওই জন্য আবার আমার শ্বশুর আমরা সবাই একটু ওরকে হেল্প করছি তো খুলতেছে বাসায় নতুন কিছু আসলে বাচ্চারা অনেক খুশি হয় কতক্ষণে এটাকে দেখবে কত ফোন এটা কি করবে এমন শুরু করে আমার মেয়ে করে অন্য কার বাচ্চারও করে জানি না তো আমার হাজবেন্ড এটা ওপেন করতেছে তো এটা বের করে ফেলে ওপেন তারপর আবার এটা ইল লাগানো হলো পিছনে ডিবি স্টান্ড তারপর এটা দেওয়ালে ফিট করা হইব কারণ নিচে রাখলে আমার দেড় বাসায় বেবি তো অবশ্যই আছে ওরা কি করে স্কিনের মধ্যে থাপ বেঁধে থাকে আর স্কিনে যখন টিভি স্কিনে থাপ তো অবশ্যই টিভি নষ্ট হয়ে যায় স্কিন নষ্ট হয়ে যায় আর এক ধরনের দাগ পড়ে থাকে তো এখন টিভির পিছনে স্টেন লাগা লাগাচ্ছে এখন টিভি ও দিছে আর আমরা দেখতেছি পিকচার কোয়ালিটি কেমন তো ভালো ছিল রবলি অনেক ভালো টিভিটা আসলে অনেক বড় খুব বেশি বড় চোখে প্রথম তো ফার্স্ট টাইম দেখে আমরা চোখের মধ্যে আলো মানে কেমন যেন চোখ ব্যথা করছে তো সবাই ভালো থাকবে না আমার চ্যানেলটা